আজ আপনাদের নিয়ে এসেছি ধামরাইয়ের হাজি রিয়াজ প্লাজায়। এখানে টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একটি শাখার উদ্বোধন হবে। কি নাম আপনার? মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট, তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড, 7-স্টার ডিস্ট্রিবিউটার। আচ্ছা, এই প্রতিষ্ঠান ধামরাইয়ে কি এই প্রথম আপনাদের এই প্রতিষ্ঠান প্রথম উদ্বোধন হচ্ছে? হ্যাঁ, ধামরাইয়ে আরেকটা আছে, ডুলিবিটাতে আছে, ওখানে একটা সেন্টার আগে আমরা উদ্বোধন করেছি এবং ওখানে মানুষকে সেবা দিচ্ছি, রোগীদেরকে সেবা দিচ্ছি, মানুষকে ভালো পরাজ খাওয়াচ্ছি। অনেক সারা পাওয়ার পরে এখন আমরা ভালো পরিসরে, বিশাল পরিসরে এখন আমরা একটা শাখা। আপনাদের উদ্দেশ্য লক্ষ্য একটু সংক্ষিপ্ত? আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো মানুষকে সেবা দেওয়া, অসহায় মানুষ যারা হতদরিদ্র, তারা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, আমাদের থেরাপিটা তাদেরকে বিনা পয়সা যখন থেরাপিটা দিয়ে দিই তখন সে সুস্থতা আরোগ্য লাভ করে এবং মানুষকে অনেক বলে। আমাদের উদ্দেশ্য হলো মানুষের কল্যাণের জন্য আমরা মানুষকে সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ আলম খান, আমি এই টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সাথে 2 বছর যাবৎ আছি। সারা বাংলাদেশেই অসংখ্য জায়গায় স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি এবং ধামরাই ডুলিবিটাতে এই 1 বছর যাবৎ একটা ব্রাঞ্চ আছে, তার মধ্যে তার একটা শাখা এই ধামরাই বাজারে আমরা আজকে উদ্বোধন করলাম। তিয়েনসিয়া বাংলাদেশ কোম্পানি লিমিটেডের যারা শাখা পরিচালক, আমরা বেশ কয়েকজন শাখা পরিচালককে এখানে দেখতে পাচ্ছি। আর যদিও কামরুজ্জামান ইউনিচের যে শাখাটা উদ্বোধন হচ্ছে, এই উদ্বোধনী অনুষ্ঠানে যিনি এই ধামরাইয়ের কোন শাখা? ঢুলিপিটা, মানে ওই আপনার শাখাটা কি ধামরাইয়ের প্রধান? ধামরাইয়ের প্রধান শাখা ওটাই, কর্পোরেট অফিস, কর্পোরেট অফিস। তারপরে এখানে ওনার কথা শুনলেন, তারপরে ইনি এনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার শাখা কোথায়? আমারটা কাউলিপাড়া বাজারে, ধামরাই কাউলিপাড়া। কি নাম আপনার? মোহাম্মদ আলামিন। আচ্ছা, আপনার শাখা কি ধামরাইতেই? জি, আমি মোহাম্মদ মহসিন আহমেদ, আমার শাখা হলো ধামরাই বাজার, ধামরাই হেলথ কেয়ার অ্যান্ড থেরাপি সেন্টার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি ওনার সাথে? জি, আমি ওই ধামরাই হেলথ কেয়ার অ্যান্ড থেরাপি সেন্টারের পরিচালক মোহাম্মদ ইউনুস। ধন্যবাদ। তারপরে আপনিও কি ধামরাইতে করছেন? হ্যাঁ, আমি আলহাজ গোলাম রহমান হুমায়ুন, আমি তৃতীয় শাখাটা করছি মুস্তালিফা নামে, এই মুস্তফা সুপার মার্কেটের তৃতীয় তলায়। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আমরা এই মুহূর্তে জানতে চাচ্ছি যে ফকিরের দুশমন ফকির, তার মানে একই প্রতিষ্ঠান, এক জাতীয় প্রতিষ্ঠানের এতগুলো শাখা ধামরাই হচ্ছে, সব কয়জন পরিচালক এক জায়গায় একত্রিত হলো কীভাবে? আমরা কামরুজ্জামান ইউনুস তার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু সে এই যে শাখাটা উদ্বোধন হচ্ছে এই শাখার প্রধান। তা আপনাদের ভিতরে কোনো হিংসা প্রতিহিংসা সৃষ্টি হয় নাই? না, যেহেতু আমরা সব একটা ফ্যামিলির, টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সাথে আমরা জড়িত, আমরা হেলথ কেয়ারের মার্কেটিং ডিস্ট্রিবিউটার, সবাই আমাদের ধামরাই পুরা শাখার মেন হেড, আমাদের লিডার। এই ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এতটুকু ধামরাই, এই ধামরাইয়ে এতগুলো শাখা হচ্ছে, আপনার কি মনে হয় এতগুলো শাখা ধামরাইতে চলবে? জনগণের চাহিদা আছে, মানুষ চাইতেছে, এর জন্যই বৃদ্ধি পাইতেছে শাখাগুলি। চাহিদা না থাকলে তো বৃদ্ধি পাইতো না, অবশ্যই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে।